بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধু সকল, আজকের ভিডিওটি হতে চলেছে কষ্ট আর আনন্দের মুহূর্তগুলো, এর মধ্য থেকে কোন মুহূর্তগুলো স্মরণ করা যাবে আর কোনটি স্মরণ করা যাবে না। আনন্দের মুহূর্তগুলো কি স্মরণ করা যাবে নাকি কষ্টের মুহূর্তগুলো স্মরণ করতে হবে? তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার প্রথমে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখছি, যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। এক ব্যক্তি কয়েকজন ব্যক্তির সামনে একটি মজার কৌতুক বললেন। এটা শুনে সবাই পাগলের মতো হাসতে লাগলেন। কিছুক্ষণ পর ওই ব্যক্তিটি সেই একই কৌতুক আবার বলতে লাগলেন। এবার কেউ কেউ হাসল, বাকিদের হাসি পেল না। এরপর সেই ব্যক্তি আবার সেই একই কৌতুক বারবার বলতে লাগলেন। অবস্থা এমন হলো যে বারবার একই কৌতুক শুনে হাসার মতো কেউ থাকলো না। এবার ব্যক্তিটি মুচকি হাসলেন এবং সবার উদ্দেশ্যে বললেন, একটা ব্যাপার খেয়াল করেছ, তোমরা একই কৌতুক বারবার শুনে হাসতে পারছো না, অথচ জীবনে পাওয়া কোনো কষ্টের জন্য দিনের পর দিন কাঁদতে থাকো। প্রিয় বন্ধু সকল, তাই কষ্টকে ভুলে গিয়ে আনন্দের মুহূর্তগুলো বারবার স্মরণ করা উচিত। দুঃখ পুষলে মনের জঞ্জাল শুধু বাড়ে আর আনন্দ মনে সুখের হাতছানি দেয়। তাই কষ্টের মুহূর্তগুলো স্মরণ না করে আনন্দের মুহূর্তগুলো সবসময় স্মরণ করা উচিত। প্রিয় বন্ধু সকল, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর মনে রাখবেন, শুধু গল্প শোনানো হচ্ছে না, বরং সঠিক রাস্তা দেখানো হচ্ছে। তাই এরকম একটি ভিডিও শেয়ার করা মানে আপনিও সঠিক রাস্তা দেখাচ্ছেন। তাই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওর শেষে এটাই বলবো, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইসলাম চ্যানেলের সাথে সদাই সর্বদাই জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।